হাই বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের দোয়ার বদলতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় চ্যানেল জগৎ প্র এর পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি অদম আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তাই চলুন দেরি না করে ভিডিওটির মূল পর্বে চলে যাওয়া যাক প্রাণীজগতে একতা ও সামাজিকতার অপরূপ কিছু নিদর্শন রয়েছে একতায় বল কিংবা দশমিলে মিলে করি কাজ হারে যেতে বাক্যগুলো প্রকৃত পক্ষেই কতটা তাৎপর্যপূর্ণ তা হয়তো আমরা গভীরভাবেও ভাবার সময় পাই না কিংবা উপলব্ধি করতে পারি না প্রাণী জগতে বিভিন্ন প্রাণীদের দলবদ্ধভাবে থেকে বা কাজ করে লাভবান হওয়ার কিছু নমুনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে এই কথাগুলোর সত্যতা দেখিয়ে দেয় আজ আমি আপনাদের সঙ্গে এমন কিছু প্রাণীর পরিচয় করে দেব যারা বিভিন্ন কারণে ও বিভিন্ন প্রয়োজনে দলবদ্ধভাবে বসবাস করে থাকে নাম্বার ওয়ান প্রথমেই বনের রাজা সিংহের কথায় চলে আসি যদি আপনি বনে গিয়ে হঠাৎ কোনো সিংহকে দেখতে পান তাহলে নিশ্চিত থাকুন আশেপাশে তার সঙ্গীরা আছে সিংহ অত্যন্ত সামাজিক প্রাণী তারা সর্বদাই দলবদ্ধভাবে অবস্থান করে তাদের দলের প্রত্যেক সদস্যের পারিবারিক বন্ধন ও সামাজিকতাবোধ অবাক করার মতো একটি অঞ্চলে যত সিংহ থাকে তারা বিভিন্ন দলে বিভক্ত থাকে একটি দলের সাথে অন্য দলের স্বভাবতই মদুর সম্পর্ক থাকে কেননা দলগুলো একে অপরের খাদ্যে বাঘ বসাতে পারে এবং এলাকা দখল পর্যন্ত নিয়ে নিতে পারে একটি দলে যত সিংহ থাকে তাদের প্রত্যেকের কাজ বাগ করা থাকে এদের কেউ শিকারকে তার জাগ থেকে তাড়িয়ে আলাদা করে নিয়ে আসে কেউ বা অতপেতে শিকারের ওপর হামলে পড়ার অপেক্ষায় থাকে আবার কেউ শিকারকে হত্যা করে আদতে সিংহকে বনের রাজা বলা হলেও দলের সিংহিরাই বেশি কর্মট ও চঞ্চল হয়ে থাকে তারাই মূলত শিকার করাতে অগ্রণী ভূমিকা রাখে এবং দলের সুশৃঙ্খলা বজায় রাখে সিংহদের মূল দায়িত্ব হল শিকারকে কাবু করতে সাহায্য করা এবং দলকে বাইরের আক্রমণ বা অনুপ্রবেশকারীর হাত থেকে রক্ষা করা সিংহরা দলবদ্ধভাবে শিকার করে এবং কেউ বাইরের শত্রু ধারা আক্রান্ত হলে সবাই মিলে লড়াই করে এক একটি দলে দশ থেকে সর্বোচ্চ ত্রিশ সংখ্যক সদস্য থাকতে পারে বিভিন্ন প্রাণীর দলবদ্ধতা আচরণ ও কর্মকাণ্ড আমাদেরকে ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে ভাবতে শেখায় প্রকৃতিতে ঐক্যবদ্ধতার এমন আরও অনেক নিদর্শন রয়েছে যেগুলো সচরাচর আমাদের চোখে পড়ে না কিংবা যেগুলো দেখা মেলাবার তবে একটু চেষ্টা করলেই প্রকৃতির আরও হারেকটা গহিনে এদের খুঁজে পাওয়া যেতে পারে সেসব প্রাণীদের নিয়ে গল্প না হয় আরও একদিন করা যাবে বন্ধুরা এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন জগৎ নিয়মিত দেখতে থাকেন দেখতে দেখতে ভালো লাগা আর ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ